আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হলে এই সরকারকে জবাবদিহি করতে হবে মাওলানা মামুনুল হক। 15 বছরে জঞ্জাল পরিষ্কারে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে কর্নেল ওলি। কারো অপরাধের দায় বিএনপি নেবে না মেজর হাফিজ। ভোক্তা অধিকার আইনকে আরো শক্তিশালী করা হচ্ছে আসিফ। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই আমির খসরু। অর্থ উপদেষ্টা গভর্নরের বিরুদ্ধে মার্কিন পরোয়ানা স্থগিত রাষ্ট্রদূত ফজল আনসারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হলে সরকারকে জবাবদিহি করতে হবে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হলে অন্তর্বর্তীকালীন সরকারকেও জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। এ সময় তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি রোডম্যাপ দেওয়ার কথাও বলেন। মামুনুল হক বলেন, স্বৈরাচার শাসক হাসিনা সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে, সকল ষড়যন্ত্র আলেম সমাজ প্রতিহত করবে। তিনি আরো বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পূর্ণাঙ্গ ইসলাম ব্যবস্থার চালু করার কোন বিকল্প নেই। ইনসাফ ভিত্তিক সমাজ করতে হলে মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে সম্ভব নয়। পূর্ণাঙ্গ একটি ইসলামী বিপ্লবের মাধ্যমে খেলাফত সরকার প্রতিষ্ঠা করতে চায় খেলাফত মজলিস। 15 বছরে জঞ্জাল পরিষ্কারে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে কর্নেল ওলি। 15 বছরে জঞ্জাল পরিষ্কার করতে না পারলে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা যাবে না। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তিসঙ্গত সময় দিতে হবে বলে জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল ডক্টর ওলি আহমেদ বীরবিক্রম। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এলডিপির প্রতিষ্ঠা বার্ষিকী ও ষষ্ঠ জাতীয় কাউন্সিলে তিনি একথা বলেন। কর্নেল ওলি বলেন, রাজনীতিবিদরা ন্যায়পরায়ণ না হলে শুদ্ধ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। রাজনীতিবিদরা সততার উদাহরণ সৃষ্টি করতে পারলেই দেশ সঠিক পথে এগোবে। যে আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধ করে 24-এর গণ অভ্যুত্থান, সে আওয়ামী লীগের সঙ্গে কোন আপোষ হতে পারে না। দেশকে রক্ষা করতে বড় রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এলডিপি সভাপতি। কারো অপরাধে তাই বিএনপি নেবে না মেজর হাফিজ। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, বিএনপি হচ্ছে গণমানুষের দল, কারো অপরাধে দায় বিএনপি নেবে না। দলমত নির্বিশেষে আমরা সবাই মিলেমিশে বসবাস করব। আজ শুক্রবার ভোলার তমজুদ্দিন উপজেলা বিএনপি অঙ্গসংগঠনের নেতা কর্মীদের সাথে এক মত বিনিময় সভা শেষে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং কালে তিনি এসব কথা বলেন। হাফিজ উদ্দিন আহমেদ আরো বলেন, জনগণ মনে করে ছাত্র জনতা ও রাজনৈতিক দলসমূহের প্রচেষ্টায় দ্বিতীয়বারের মতো এই দেশটা স্বাধীন হয়েছে। আমরা নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অবলম্বন করব। আমরা কোন দেশের গোলাম হয়ে থাকতে রাজি না। আমরা অপকর্ম করার জন্য রাজনীতি করি না। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান, সদস্য সচিব শাহজাহান, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি কামাল উদ্দিন, সম্পাদক রুহুল আমিন খোকন, শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটন। ভোক্তা অধিকার আইনকে আরো শক্তিশালী করা হচ্ছে আসিফ। দ্রুতই ভোক্তা অধিকার আইনকে আরো বেশি শক্তিশালী করা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, ভোক্তা অধিকার আইন সংশোধনের ব্যাপারে ইতোমধ্যেই কমার্স মিনিস্ট্রির অনারেবল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলেছি। বিষয়টি প্রক্রিয়াধীন, খুব দ্রুতই ভোক্তা অধিকার আইনকে আরো বেশি শক্তিশালী করা হবে। শনিবার ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজুমার সোসাইটির আয়োজিত ভোক্তা অধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা একথা বলেন। আসিফ মাহমুদ বলেন, ভোক্তা অধিকার আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে আমরা দ্রব্যমূল্যের যে সমস্যাটা প্রতি বছরই দেখি সেটা লাঘবে, আমরা সফল হব বলে আশা রাখছি। তরুণদের উদ্দেশ্যে আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশে কৃষকের মার্কেটটা অনেক বড়, জিডিপির প্রায় 15% এটা ব্যবসার জন্য ভালো সুযোগ। যারা এটা নিয়ে কাজ করতে চাইবে তাদের নিজেরও উন্নতি হবে, একই সঙ্গে জনকল্যাণেরও কাজে আসবে। তিনি বলেন, তরুণদের প্রতি আহ্বান থাকবে তারা কৃষি সেক্টরে এগিয়ে আসবে, সরকারের পক্ষ থেকে তাদের সব রকম সহযোগিতা করা হবে, কোনো বাধা আসলে সরকার তা মোকাবেলা করবে।
সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সময় এসেছে জনগণের ভোটের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। শনিবার রাজধানী ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে লিবারেল ডেমোক্রেটিক পার্টির ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠানে একথা বলেন তিনি। সংস্কারের বিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি আগে 31 দফা দিয়েছে, এখান থেকে সংযোজন বিয়োজন করে দ্রুত সংস্কার প্রক্রিয়া শেষ করা সম্ভব। এছাড়া জাতীয় ঐক্যের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে তা ধরে রাখতে সব রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থ উপদেষ্টা গভর্নরের বিরুদ্ধে মার্কিন পরোয়ানা স্থগিত রাষ্ট্রদূত ফজল আনসারী। যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ কোম্পানি স্মিথ কোজেনারেশন একটি সালিসি মামলায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল যা স্থগিত করা হয়েছে। নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি লিখেছেন, 1999 সালে আওয়ামী লীগ সরকার কর্তৃক একটি চুক্তি বাতিলের দায়ে স্মিথ কোজেনারেশন ক্ষতিপূরণ দাবি করে যুক্তরাষ্ট্রের আদালতে একটি মামলা করে। 1997 সালে স্মিথ কোজেনারেশন তৎকালীন বাংলাদেশের সরকারের সাথে একটি বিদ্যুৎ ক্রয় চুক্তির স্বাক্ষর করেছিল এবং বাংলাদেশের উত্তরাঞ্চলে একটি বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য অনুমতি প্রদান করেছিল সরকার। এ মামলায় দীর্ঘ প্রায় 25 বছর পরও ওয়াশিংটন ডিসি সার্কিট কোর্ট অনেকটা এখতিয়ার বহির্ভূত একটি রায় প্রদান করে যা আজ শুক্রবার আদালত কর্তৃক স্থগিত হয়। যদিও বিষয়টি সাময়িক অবসান ঘটেছে, তবে লুটেরা সরকারেরা দায়ী রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে গঠিত এই অন্তর্বর্তীকালীন সরকার নিতে পারে না। বাংলাদেশ সরকারের সে সময়ে জড়িতদের বিরুদ্ধে এবং বিষয়টি বর্তমান সরকারের নজরে না এনে ধামাচাপাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। এর আগে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একটি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি জানিয়ে একটি প্রতিবেদন করে আমেরিকা ভিত্তিক সংবাদ মাধ্যম ল360 স্থানীয় সময় বৃহস্পতিবার ইউএস ডিস্ট্রিক্ট বিচারক কার্ল জে নিকোলাস স্মিথ মার্কিন মার্শাল সার্ভিসকে ওই দুজন ব্যক্তিকে আদালতে হাজির করার নির্দেশ দেন।